পনেরোই মার্চ বুধবার রাত আটটায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। ছয় বছর পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, টেকনাফে 17 সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল, প্রথম দিনে 65 জনের সাক্ষাৎকার। সুপ্রিম কোর্ট বার নির্বাচন ঘিরে সংঘর্ষ, 8 সাংবাদিক সহ আহত 11 জন, দেরিতে ভোট গ্রহণ শুরু, প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ। আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা, মেধা তালিকা ধরে বন্টন, জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি। দীর্ঘ 6 বছর পর আবারও আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, অনেকটা ঘটা করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য খোদ রোহিঙ্গাদের সাথে কথা বলতে বাংলাদেশে এসেছেন 17 সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল। বুধবার সকালে আসা প্রতিনিধি দল কথা বলবেন 429 পরিবারের 711 রোহিঙ্গার সাথে। প্রথম দিনে 65 জনের সাক্ষাৎকার নিয়েছেন মিয়ানমার প্রতিনিধিরা। এসব আলোচনা করতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ আহমেদ, এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম। যারা মুন্সি ফয়েজ আহমেদ এবং যারা ইমদাদুল ইসলাম, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব আহমেদ, আপনার কাছে প্রথম প্রশ্ন করছি, গত 5 বছর বা 6 বছরে যখন এই সংকট শুরু হলো তখন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পাশে চীন ছিল এবং বলা হচ্ছে চীনের মধ্যস্থতায় এই কাজটি হচ্ছে, হতে যাচ্ছে। সেসব সময় চীন বহুবার বলেছে কিন্তু ঠিক সমস্যার সমাধান হয়নি। এবারও চীন বলছে এবং চীনের মধ্যস্থায় হচ্ছে, কতটা আশাবাদী যে এই প্রত্যাবাসন আসলে সত্যিকার অর্থে হবে? কারণ এমন একটা উদ্যোগ কিন্তু 2017 সালেও হয়েছিল, চুক্তি হয়েছিল বাংলাদেশের সাথে মিয়ানমারে, সেই কাজটা আসলে এগোয়নি। আর পরে একটা বিষয় যে এই বিষয়ে যেভাবে আস্তে আস্তে মানে দীর্ঘসূত্রিত আমরা দেখতে পেয়েছি, তাতে হঠাৎ করে আশাবাদী হওয়ার তেমন কোনো কারণ নেই। তবে আমাদের নিরাশ হলেও চলবে না। সুতরাং যা যেখানে ঘটছে, যেখানে যতটুকু আশার আলো দেখা যায় সেটাকে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, এবং আমাদের যারা বন্ধুরা এই ব্যাপারে সাহায্য করছে চীন, তাদের সাথে আমাদের আলাপ আলোচনা করা, যে যাতে বারবার যে মিয়ানমার শুরু করে আবার সরে যায় সেটা যেন বারবার না করে, তারা যেন এই জিনিসটা ধরে রাখে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু শুরু হলে, একবার অল্প কিছু হলেও যদি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু আমরা একটা আশার আলো দেখতে পারবো। সেই জন্য আমরা মনে করি যে এইবারে যে যে প্রতিনিধি দল এসছে, তারা যে এদের সাথে কথা বলছে, তারপরে যদি আগামী কয়েক মাসের মধ্যে কিছু লোক যদি চলে যায়, তাহলে আমরা কিন্তু একটা কিছুটা হলেও একটা স্বস্তি বোধ করব যে হয়তো এই জিনিসটা আগাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তেমন কিছু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের বিশ্বাস করতে হবে যে কিছু একটা হবে এবং সেই অনুযায়ী কাজ করে যেতে হবে। এবং সাথে সাথে আমাদের বন্ধুরা যারা আছে, শুধুমাত্র চীন নয় আর মিয়ানমারকেও বিভিন্নভাবে তাদের মাধ্যমে বোঝানো যে তারা খালি নিতে চাইলেই যে এরা যেতে চাইবে তেমন তো সবসময় নয়। এতবার তাদেরকে ঠকানো হয়েছে, এতবার তাদের উপরে নানান রকমের অবিশ্বাস মানে তাদের বিশ্বাস ভঙ্গ করা হয়েছে। সুতরাং সেই রোহিঙ্গা যারা এখানে, যাদেরকে বিতাড়িত করা হয়েছে মিয়ানমার থেকে, তাদের বাড়ি বাসভূমি থেকে, তারা যে ফেরত যাবে সেটার জন্য একটা আস্থার পরিবেশ তৈরি করতে হবে ফেরত যাওয়ার জন্য, এবং ফেরত যেয়ে তারা যে নিরাপদ থাকবেন সেটার জন্য একটা আস্থার পরিবেশ তৈরি করতে হবে, সেটাও সবাই মিলে ঠিকঠাক করতে হবে। আন্তর্জাতিক যেসব সংস্থা এইসব কাজের সাথে জড়িত থাকেন তাদেরকে নেওয়া, ফয়েজ আহমেদ, প্রায় 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আছে, কথা বলা হবে এ দফায় 499 পরিবারের 711 জনের সাথে, এই যদি গতি হয় তাহলে তো আসলে সুদূর পড়া হতো কবে এত সংখ্যক রোহিঙ্গা দেশে ফিরে যাবে। এর মধ্যে আবার প্রায় আমি যদি বলি 30,000 মানুষ বাড়ছে কিন্তু, কারণ শিশু, নতুন শিশু জন্ম হচ্ছে, এবং 60 থেকে 70 হাজারের বেশি মানুষ আসার কথা আবার মিয়ানমার স্বীকারও করে না। একবার শুরু হলে সেই জিনিসটা গতি সঞ্চার হতে পারে। আমাদের তো একজনও যদি যায় সেটাও তো একটা না, নিশ্চয়ই নিশ্চয়ই নিঃসন্দেহে, সেই জন্য সেই সেই চেষ্টাটাকে আমরা খারাপ চোখে দেখবো না। ধন্যবাদ জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আমাদের আপনি আমাদের সাথে থাকবেন। আমাদের আরও যেন অতিথি ইতিমধ্যে যোগ দিয়েছেন, তার সাথে কথা বলতে চাই মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। জনাব ইসলাম, আপনার কি মনে হয় কতটা আশাবাদী এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী দেশে আছে,
কি ভবিষ্যৎ তাদের আসলে? ধন্যবাদ। আসলে আমি অ্যাম্বাসাডর মুন্সি ফয়েজ আহমেদের সাথে একটু জিনিস যোগ করতে চাচ্ছি, উনি যা বলেছেন সেটা একেবারেই ধ্রুব সত্য এখানে। তবে প্রেক্ষাপটটা, আন্তর্জাতিক যে প্রেক্ষাপট, সেখানে আমি বলবো চীনের পক্ষ থেকে একেবারে আমূল একটা আভাস আমরা পাচ্ছি আন্তর্জাতিক রাজনীতিতে, ভূ রাজনীতিতে চীনের অংশগ্রহণ। সেটা হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি, অতি সম্প্রতি ইরান এবং সৌদি আরবের মধ্যে যে ঐতিহাসিক মেলবন্ধন ঘটিয়েছে চীন এবং একসাথে চীনের পিপলস কংগ্রেস, অতি সম্প্রতি যেটা হয়েছে, যেখানে চীনের বর্তমান প্রেসিডেন্ট শিপিংকে একেবারেই বহুদিন, মানে অর্থাৎ সেটাকে বলা হচ্ছে যে আনইন্টারাপ্টেডলি হি ইজ গিভেন অথরিটি টু গভর্ন চায়না, সেখানে এখন শিপিং তার ভারমুক্ত হয়েছেন, যেখানে আভ্যন্তরীণ যে বিষয়গুলি নিয়ে অনেক প্রপাগান্ডা চলছিল যে চীনের এখানে এরকম হচ্ছে, সেরকম হচ্ছে, শিপিং ক্ষমতা হারাচ্ছে কিনা, এরকম কথাবার্তা আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এসছিল। এখন কথা হচ্ছে, সেখানে শিপিং দেখা যাচ্ছে অ্যাগ্রেসিভলি তারা আন্তর্জাতিক এই যে কূটনীতির মধ্যে অংশগ্রহণ করছে। তার সবচেয়ে প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে চীন এবং সৌদি আরবের বিষয়টা, যেটা আন্তর্জাতিক কূটনৈতিক সম্প্রদায়কে একেবারেই ইয়ে করে। আরেকটা হচ্ছে যে এর মধ্যেই শিপিং আবার যাচ্ছেন রাশিয়া যুদ্ধের একটা গতি করা দেখিন একটা প্রস্তাব দিয়েছে চীন ওখানে দুতিয়ালি করার জন্য। সো এই প্রেক্ষাপটে রোহিঙ্গা সমস্যাও চীনের অনেক দিন থেকে তাদের নজরে যেটা আছে, এবং এই যে মিয়ানমার এবং বাংলাদেশ দুটি দেশই কিন্তু চীনের বন্ধু প্রতিম দেশ, সেখানে চীন যদি এখানে ভালো একটা ভূমিকা রাখে এবং সেই ভূমিকার উপরে ভিত্তি করে হয়তো এই মিয়ানমারের গ্রুপটা, যারা 17 জন এখন বললেন আপনি, যারা টেকনাফে আছে এখন, যারা সাক্ষাৎকার নিচ্ছে, একই সাথে এখানে আশা আমরা আশান্বিত হওয়ার আরেকটা হয়তো ইয়ে হবে, যে আপনি যে প্রশ্নটা করেছিলেন, এটা স্লথ গতিতে 400 পরিবারের যদি এই হয়, এটা যদি আমি অ্যাম্বাসাডর ফয়েজের সাথে একেবারেই একমত, সেটা হচ্ছে যদি একবার শুরু হয়ে যায় ইট উইল বি এক্সপিডাইট, এটা কিন্তু দ্রুতগতিতে তখন কিন্তু তার লয় হবে। কারণ প্রথম গ্রুপকে যদি আস্থার সাথে, এটাও অ্যাম্বাসাডর ফয়েজ বলেছে, আস্থার একটা বিষয় আছে সেখানে, তাদের নিরাপত্তার একটা বিষয় আছে, তাদের নাগরিক হিসেবে তাদেরকে সুযোগ সুবিধার যেসব, এগুলি অনেক কিছু সামনে আসবে, আন্তর্জাতিক সম্প্রদায় সেগুলো দেখবেন, রোহিঙ্গারা সেটা নিশ্চয়তা পেলে একবার যদি শুরু হয়ে যায় তারা যদি আস্থা সৃষ্টি করতে পারে। অবশ্যই বাদুল ইসলাম, আমি আপনার কাছে ফিরে আসবো। মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে বিষয়টা আমি জানতে চাচ্ছি। জনাব এমদাদুল ইসলাম বলছিলেন যে চীনের বর্তমান ভূমিকার কথা ভূ রাজনীতিতে, সৌদি আরব এবং ইরানের মধ্যে যে একটি মধ্যস্থতা চুক্তি স্বাক্ষর হলো, সেখানে চীন মধ্যস্থতা করেছে, অর্থাৎ চীন তার একটা নতুন ভূমিকা দেখাতে চায়। তাহলে কি মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে যে সংকট, সেই সংকটের ব্যাপারে চীন তার অবস্থা পরিবর্তন করবে? কারণ গত 5 বছরে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক, আমি যদি জাতিসংঘের কথা বলি, জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে বিভিন্ন রকম ভোটাভুটিতে চীন কিন্তু মিয়ানমারের পক্ষেই ছিল বলে বলা যায়। অবস্থান পরিবর্তন ঠিক না, তাদের প্রচেষ্টাকে আরো শক্তিশালী করা সেইটা হলো, কারণ তারা আসলে যে এই এদের ফেরত যাওয়ার বিরুদ্ধে তা তো নয়, তারা চায় যে এরাও ফেরত যাক, কিন্তু তারা মিয়ানমার সরকারকে বেশি চাপ দিতে চাচ্ছিল না। এখন যদি তারা মনে করে তারা আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলে তাদের যে মধ্যস্থতার যে ভূমিকা সেটা সফল হচ্ছে এবং তার ফলে তাদের একটা ভাবমূর্তি পৃথিবীব্যাপী, তাদের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে এবং তাতে তাদের স্বার্থ অনেক বেশি রক্ষিত হচ্ছে, তো তখন তারা হয়তো এটাও মনে করতে পারে যে এখানেও তাদের একটা সুযোগ আছে ভালো কিছু করার, এবং একটা যদি মধ্যস্থতার মাধ্যমে সব সাফল্যের সাথে এই সমস্যার সমাধান করতে পারে, তাহলে সেটাও তাদের ভাবমূর্তির জন্য এবং তাদের জাতীয় স্বার্থের জন্য প্রচন্ড রকমের একটা ভূমিকা রাখবে একটা। তো সেইটা মনে করে তারা যদি আরেকটু জোরে চেষ্টা করে, আরেকটু বেশি চাপ দিতে পারে মিয়ানমারের উপরে, তাহলে আমরা মনে করি যে এই সমস্যা সমাধানের অগ্রগতি হওয়ার সম্ভাবনা অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে। ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ, আমরা একটা বিরতিতে চলে যাব, আপনি আমাদের সাথে থাকবেন। জনাব এমদাদুল ইসলাম, আপনি আমাদের সাথে থাকবেন, ফিরে এসে আমরা আবার আলোচনা করব। মেজর এমদাদ, অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম, আপনার কাছে বিষয়ে জানতে চাচ্ছি, 2018 সালে কিন্তু মিয়ানমার থেকে একটি প্রতিনিধি বাংলাদেশে এসেছিল এবং তারা রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছিল এবং বলা হচ্ছিল সেই সময় কিছু প্রত্যাবাসনের কথা বলা নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, শেষ পর্যন্ত কিন্তু হয়নি কাজটা। তাহলে সেই অভিজ্ঞতা থেকে কিছু শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে কিনা বাংলাদেশে, সেইগুলো কি ভাবা উচিত কিনা,
আমার যতদূর মনে পড়ে যখন একটা লিস্ট দেওয়া হয়েছিল, তালিকা দেওয়া হয়েছিল, তখন মিয়ানমারের পক্ষ থেকে, সামরিক জান্তার পক্ষ থেকে অনেক কারণ দেখানো হয়েছিল। তারা বলছিলেন এটা মিয়ানমার থেকে আসেনি বা ওই ভদ্র ওই অমুকরা আসেনি, অনেক রকম আসলে ওজোর বা আপত্তি ছিল। জি হ্যাঁ, ধন্যবাদ। আসলে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। সেখানে যেটা হয়েছিল, মিয়ানমার সেখানে ডিলেইং ট্যাকটিক্স বলে আমাদের মিলিটারিতে, অর্থাৎ এটাকে স্লো করে দেওয়া, ডিলেইং ট্যাকটিক্স, আস্তে 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 ব্লকেট ক্রিয়েট করা, সেই ধরনের হয়তো একটা মানসিকতা তাদের মধ্যে ছিল। আমি যতটুকু জানি তখন তারা করেছিল, একটা পরিবারের লিস্ট দেওয়া হয়েছিল, পরিবারের নারীকে স্বীকার করেছে যে সে নাগরিক, কিন্তু তার গৃহকর্তা যিনি তাকে বলা হয়েছে সে ইজ নট ডাউটফুল। আবার এমন করা হয়েছে পুরুষ সবগুলোকে বাদ দিয়ে শুধু নারীদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছিল, এরকম করে একটা ডিলেইং ট্যাকটিক্স তারা নিয়েছিল। তো এবার অবশ্য আমি একটু আগেই বলেছিলাম যেটা, যেই প্রেক্ষাপটে তারা তখনও আসছিল, এবার প্রেক্ষাপটটা অনেক বেশ বদলে গেছে। সেটা আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আজকেও বিভিন্ন পত্রপত্রিকায় আছে যেটা হচ্ছে পশ্চিম এশিয়াতে যুদ্ধ ছড়াচ্ছে, এটা কিন্তু আমি অনেকগুলো উপরে আজকে দেখেছি, সেটা রয়টার্স বা অন্যান্য কোনো অনেকগুলো সূত্রে কারণও আছে কেন ছড়াচ্ছে, সেই জিনিসগুলো আসছে, ব্যাখ্যা আসছে। এখানে সেখানে প্রতিপক্ষ হয়ে চীন কিন্তু তার শক্তি জাহির করার জন্য, সেটা কূটনৈতিক শক্তি, তার অর্থনৈতিক শক্তি, তার সামরিক শক্তি। জি, যেমন অকাস কয়েকদিন আগে আপনি দেখবেন, গত পরশু দিন অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউএসএ মিলে সেখানে একটা অস্ট্রেলিয়াকে সাবমেরিন সজ্জিত করছে। এটা যারা আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে কিছু নাড়াচাড়া করে বা যারা একটু কথাবার্তা বলে, তারাও বিস্মিত হয়েছে। অস্ট্রেলিয়ার এমন কোনো কারণ হয়নি যে অস্ট্রেলিয়াকে সাবমেরিন, নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, $237 billion ইনভেস্টমেন্ট সেখানে প্রয়োজন আছে। তো এইসব জিনিসগুলো যখন সামনে আসছে, চীন সেখানে একটা প্রতিকূল, যেটা মুন্সী ফয়েজ একটু আগে বলছিলেন, তাদের ইমেজ বিল্ডিংয়ের বিষয়টা তারা সামনে নিয়ে আসে। এই প্রেক্ষাপটে চীন এখন চাইবে না যে তার নিকট প্রতিবেশী, তার বন্ধু প্রতিম দুটা দেশ এই ধরনের একটা সামরিক জান্তার সাথে কথা বললে হবে নাকি সেখানকার আরো কোন অংশীজনকে সম্পৃক্ত করা উচিত? খুবই সংক্ষেপে, সময় একদম কম। এখানে মিয়ানমারের পক্ষে সামরিক জান্তার সাথে কথা বলাটা ছাড়া এই এই যে চ্যানেলটা খুলেছে এখানে তো অন্য কোনো সুযোগ নাই, কিন্তু যেহেতু অন্যান্য চ্যানেল আছে, ওদের ওখানে গৃহযুদ্ধ চলছে, সেই অবস্থায় অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রাখা যেতে পারে, আমি মনে করি যে তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু সেটা করতে হবে খুব সতর্কতার সাথে, সেটা পাবলিকলি সেই আলোচনা করার কোনো দরকার নাই আমাদের। একটা জিনিস খুব বিশেষ করে একটু বলতে হবে যে তারা যদি সত্যি সত্যি এই প্রত্যাবাসনটা চায়, তাহলে দেশের মিয়ানমারের ভিতরেই কিন্তু এখনো 1.5-2 লাখ বারো বেশি রোহিঙ্গা এখনো রয়ে গেছে বিভিন্ন ক্যাম্পে, ইন্টারনালি ডিসপ্লেস পারসন্স ক্যাম্পে, তাদেরকে প্রত্যাবাসন, তাদের যদি করা যায় সেখানে পুনর্বাসন করা যায়, তাহলে কিন্তু এটার পরিবেশটা, এটা একটা ভালো জিনিস হবে। ধন্যবাদ মুন্সী ফয়েজ আহমেদ, ধন্যবাদ। মেজর অশোক তেমদাদ ইসলাম, আপনি বোধহয় বলতে চাচ্ছিলেন যেটা আমি হয়তো থামিয়ে দিয়েছিলাম। জি না, আপনি ধন্যবাদ আসলে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। চীনের আরেকটা ব্যাপক একটা আগ্রহের বিষয় রয়ে গেছে, স্বার্থের বিষয় রয়ে গেছে, সেটা আমি আপনার সাথে লাভ করেছি বহুবার, যে তার জিও স্ট্র্যাটেজিক এখানে ইন্টারেস্ট রয়ে গেছে, সেটা তার পাইপলাইন, তার গ্যাস লাইন, তার এখান থেকে তার সই গ্যাস ফিল, তারপর তার এই যে ডিপ সি পোর্ট, এগুলো নিয়েও হয়তো এখন নজর দেওয়ার সময় আসছে। সেজন্য চীন বেশি করে এটার আগ্রহ হবে বলে আমি সেই কথাটাই অ্যাড করতে চাচ্ছিলাম করার জন্য। অনেক অনেক ধন্যবাদ মেজর অশোক দেমদার ইসলাম, আপনাকে ধন্যবাদ। মুন্সী ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো, আজকে শেষ করতে হচ্ছে। নজিরবিহীন বিশৃঙ্খলা ও পুলিশি হামলার মধ্য দিয়ে পার হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন। এতে 8 সাংবাদিক সহ অন্তত 11 জন আহত হয়েছেন। এই কারণে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পর শুরু হয় ভোট গ্রহণ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এসব নিয়ে আলোচনা করতে কলাবাগান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেটাই খান পান্না। জেটাই পান্না, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি প্রধান বিচারপতির উদ্বেগ দিয়েই। দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে যদি এই অবস্থা হয়, এটা খুবই দুঃখজনক।
কেন এই দুঃখজনক পরিস্থিতি তৈরি হলো? বলা হচ্ছে যে যিনি নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি পদত্যাগ করাতেই আসলে এই সংকট শুরু হয়, কেন তাকে পদত্যাগ করতে হলো? আমি প্রথমে লজ্জিত যে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে, এটা আমার কাছে আইনজীবী হিসাবে আমি মর্মাহত, প্রকাহত এবং লজ্জিত ব্যথিত, কারণ এই ঘটনা আমি আমার দীর্ঘ জীবনে দেখিনি। গতবার একটা হলো যে গতবার যিনি ইলেকশন কমিশনার ছিলেন, চিফ ইলেকশন কমিশনার, উনি ঘোষণার দিন, ঘোষণার পরে উনি রিজাইন করলেন। এবার যিনি ছিলেন, আমি নিশ্চিত ছিলাম যে তিনি যদি ইলেকশন কমিশনার হতেন এই অবস্থাটা থাকতো না, নিশ্চয়ই এমন কোন বাধ্যবাধকতার ভেতর থেকে হয়তো তাকে যেতে হয়েছে। যে তার তো কন্ডিশন একটাই, সেটা হচ্ছে সে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য যা যা দরকার সেই স্বাধীনতা নিয়েই সে করত। সেই স্বাধীনতা ব্যাহত হওয়ার জন্যই কিন্তু বিচারপতি মনসুরুল্লাহ চৌধুরী রিজাইন করেছে, এটা আমার বিশ্বাস, তার সাথে আমার কথা হয় নাই, কিন্তু দীর্ঘকালীন বন্ধুত্ব, পেশাগত, পারস্পরিক এবং ব্যক্তিগত পর্যায়ে থেকে চেনা একজন মুক্তিযোদ্ধা, সৎ আইনজীবী, একজন ভালো বিচারপতি ছিলেন এবং আপোষহীন একটা ব্যক্তি, এবং উনি কিন্তু আওয়ামী ঘরানার, ঘোরতর আওয়ামী ঘরানার লোক। আচ্ছা, তারপরও বিএনপি তাকে গ্রহণ করেছেন কেন? কারণ তার যে তিনি সত্য বলতে কোথাও ভয় পান নাই, আমি এখন পর্যন্ত দেখি না, হয় চুপ থেকেছেন অথবা প্রতিবাদ করেছেন, যেখানে প্রতিবাদ করার কোনো উপায় দেখেন নাই তখন তিনি চুপ থেকেছেন, কিন্তু অন্যায়ের স্রোতের সাথে কখনো গা ভাসিয়ে দেন নাই, সেটা মন্ত্রলোক চৌধুরী না। এবং যখন আমি শুনেছি তারপর থেকেই আমার ভেতর একটা উদ্বিগ্নতা কাজ করছিল যে আসলে নির্বাচন কতটুকু সফল হবে বা এই হবে। তার চেয়ে দুঃখজনক হলো যে আমি চার দশকে কখনো দেখি নাই যে পুলিশ এত পুলিশ, আমি আসলে এই বিষয়ে আসতে যাচ্ছিলাম যে আদালতের ভেতরে পুলিশের এই ভূমিকাটাকে কীভাবে দেখেন। শুধু আইনজীবীরা অভিযোগ করছেন তা না, যারা কর্মরত যেসব সাংবাদিক ছিলেন তারাও এই হামলার শিকার হলো, এটা কেন হয়? এক্স্যাক্টলি, কোথাও কোথাও আছে যে 12 জন জার্নালিস্ট, কোথাও কোথাও আছে 12 জন জার্নালিস্ট সহ 13 জন জার্নালিস্ট সহ 150 আইনজীবী নিগৃহীত, আহত হয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে পুলিশকে কে ডাক? আমি যতটুকু জানি প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে কোনো পুলিশের এখানে ঢোকার কোনোই নেই। হ্যাঁ, আর একটা বিষয় আছে অবশ্যই, এখানে খুন খারাপ হলে পরে কি পুলিশ বসে থাকবে? তাও তো না। আমরা আসলে আমাদের শালীনতা, আমাদের শিষ্টাচার, এর বহির্ভূত কাজগুলো করে যাচ্ছি, যে কারণে পুলিশ এখানে ঢুকেছে। কিন্তু তারপর যেটা হয়েছে যে আইনজীবীদের গায়ে হাত, সাংবাদিকদের গায়ে হাত, এটা আমার কাছে মনে হয়েছে যে খুবই বাড়াবাড়ি। এবং মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান বিচারপতি যথার্থই বলেছেন উনি বিষয়টা দেখবেন, দেখবেন না আমি নিশ্চিত যে উনি এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আর একটা বিষয় হলো যে আমরা যে অবস্থাটায় পৌঁছেছি সেটা হলো নীতিবিহীন ভোটের রাজনীতি। আমার যদি কি নীতি সেটা নিয়ে কিন্তু এখন আর কোনো প্রশ্ন নেই, এবং দেশের সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ কি বলবো যে বিচার আইনজীবী সমিতির নির্বাচন, সেটা নিয়ে যদি সামান্য বিতর্ক হয় মানুষ এবং মফস্বলের যে আইনজীবী যারা আছেন, বার অ্যাসোসিয়েশন আছেন, তারা কি মনে করবেন? আসলে আমি একটা ভিডিওতে দেখছিলাম যে এক আইনজীবীর গালে চড় দিচ্ছে এক পুলিশ কর্মকর্তা, না কি এটা দেখতে পারি না। আবার এক বোধহয় কোন এক এটিএন এর বোধহয় এক সিনিয়র জার্নালিস্ট, সাংবাদিক, জি সাংবাদিক, ফটো জার্নালিস্ট, তাকে পিটিয়েছেন এবং পা পাড়া দিয়েছেন। এটা তো আসলে কাম্য না, বাইরেও কাম্য না আর অভ্যন্তরও কাম্য না। আইনজীবীরা পেশাগত দিক থেকে তারা রাজনীতিবিদ,
তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকে, কিন্তু কখনোই আমি দেখি নাই এই বছর কয়েক বাদে যে তারা এই সমিতিটাকে এর আগে বছর দশেক ধরে জি রাজনৈতিক দলের শাখা হয়ে গেছে। হ্যাঁ জনাব, জনাব খান জনাব পান্না, আমি যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম যে জাতীয় রাজনীতিতে যে একটি অসুস্থতা বা অসুস্থ প্রতিযোগিতা, তারই কি নেতিবাচক প্রভাব এখানে পড়লো? সেটাই আমি বলছিলাম যে এই আইনজীবীদের তো থাকা উচিত ছিল জাতির বিবেক হিসাবে। জি, জাতির কাছে যে আজকে অশুভ একটা আশঙ্কা আছে সেইটা নিরসন করতে পারতেন তো তারা, এই আইনজীবীরাই করতেন। আমি 82 সালের কথা মনে করিয়ে দেই, আজকের আইন আইনমন্ত্রীর পিতা ছিলেন সেদিন সুপ্রিম কোর্ট বারের সভাপতি, তিনি সর্বপ্রথম মার্শাল্লার বিরুদ্ধে রেজুলেশন নিয়েছিলেন সুপ্রিম কোর্ট বারের এক নাম্বার হলের অডিটোরিয়ামে সর্বসম্মতিক্রমে, এবং পরবর্তীতে তারা 17 জন আইনজীবী গ্রেপ্তার হলেন। সেই ঐতিহ্যের জায়গা আমরা রাখবো না হারাবো আজকে আমার কাছে যেটা। এবং আমি দেখেছি যে শামসুল হক চৌধুরী যখন সভাপতি তখন একবার হুসেন মোহাম্মদ এরশাদ অ্যাজ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর উনি দেখা করতে এসেছিলেন, উনি দেখা করেন, সামনাসামনি বলেছেন যেন আমি আপনার সাথে কথা বলবো না, উনি জেনারেল জেনারেল করে বলতেন, বলছেন যে না আমি কথা বলবো না। তো এবং আপনার যদি কোনদিন আসতে হয় আমার কাছে না আসেন, আমার বন্ধুদের কাছে আসলে আপনার ক্লায়েন্ট হিসাবে আসত, এবং তাই হয়েছে। তো সেইখানে যে ঐতিহ্য, সেই ঐতিহ্য বোধ হয় আমরা রক্ষা করতে পারি না। বিশ্বাস করেন আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি যে যতক্ষণই দেখি কোন আইনজীবীর গায়ে হাত মানে আমার গায়ে হাত, আমার পরিবারের গায়ে হাত, আমার রক্তের উপর হাত, তা আমি বিবেক হিসাবে থাকবো? এটা সেই জায়গাটা তো আর নেই। নিশ্চয়ই আমরা সেটাই আশা করব যে আসলে আইনজীবী যারা আছেন তাদেরও দায়িত্ব রয়েছে কেন এই ধরনের সংকটটা হবে, এবং নিজেদের মধ্যে থেকে যদি এই সংকটগুলো সমাধান করা যায় তাহলে হয়তো এই এই ধরনের মানে পরিস্থিতি তৈরি হয় না বা সৃষ্টি হয় না। জনাব জেরাই খান পান্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণে একটি মাত্র ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা অনুসারে জাতীয় একটি মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। সকালে কুষ্টিয়া এক অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কলাবাগান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিন। ডক্টর আরিফিন, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়টা জানতে চাচ্ছি, গতবার বা বেশ কদিন কয়েক বছর আগে এমন একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল যাতে সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করা যায়। সে সময় আমার যতদূর মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপত্তি উঠেছিল। এবার এটি এই এই নতুন পদ্ধতি বাস্তবায়ন করার ক্ষেত্রে আর কোনো চ্যালেঞ্জ বা বাধা দেখেন কিনা আপনি? ধন্যবাদ। আসলে এরকম কোনো সিদ্ধান্ত ইতিপূর্বে হয়নি, তবে ইউজিসি আমাদেরকে সকল উপাচার্যদেরকে ডেকেছিল এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল। পরবর্তীতে আমরা সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি মিলে 22টি বিশ্ববিদ্যালয় নিয়ে একটি গুচ্ছ করেছি। হ্যাঁ জি, কৃষিদের নিয়ে একটি গুচ্ছ আছে এবং প্রকৌশল যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বইয়ের ছাড়া তাদের একটা গুচ্ছ। এই তিনটি গুচ্ছতে বিগত সময়ের পরীক্ষা হয়েছে। এবার যেটি শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন, উনি কয়েকদিন আগে আমাদের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয় বাদে আর উপাচার্য মহোদয় এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে তার বক্তব্যের এক পর্যায়ে তিনি এই কথাটা বলেছিলেন। এবং এই জায়গাটা থেকে আমার মনে হয় যে অভিভাবকদের আর্থিক অবস্থার লাঘব করার জন্য এবং শিক্ষার্থীদের নানা রকমের যে কষ্ট লাঘব করার জন্য সব মিলিয়ে শিক্ষার্থী এবং অভিভাবক সহ সকলের কষ্ট লাঘব বা দুর্ভোগ লাঘব করার জন্য। জনাব আরিফিন, আপনার কি মনে হয় তাহলে এবারও কি আপনি যেটা গুচ্ছ পরীক্ষার কথা বলছেন তেমনই হবে, যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি পরীক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি, সাধারণ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি, এমনই বলছেন আপনি নাকি একটি পরীক্ষা? এই বছরের ক্ষেত্রে যেটা হয়েছে অন্য দুটি গুচ্ছর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের 22টি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারেও
একটা প্রাথমিক আলোচনা হয়েছে যে গুচ্ছতে পরীক্ষা হবে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের হয়নি। তবে আমরা আমাদের উপাচার্যদের মধ্যে আলোচনা করে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা একটা রোডম্যাপ তৈরি করার জন্য আমাদের টেকনিক্যাল কমিটিকে দায়িত্বও দিয়েছি। তারা সেইভাবে রোডম্যাপ করছে যে আমাদের আলোচনায় উঠে এসেছিল যে জুলাইয়ের মধ্যে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা সমাপ্ত করে, ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করে ক্লাসে যাওয়া। তো সেইটা কতটা সম্ভব হবে সেই রোডম্যাপ তৈরি করার জন্য টেকনিক্যাল কমিটি সহ আমাদের গুচ্ছের একজন উপাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পর্যায়ে পর্যন্ত সিদ্ধান্ত আছে। আমি প্রাসঙ্গিকভাবে মনে করি যে সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়কে একটি আমরেলার নিচে নিয়ে এসে একটি পরীক্ষার মাধ্যমে যদি এই ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়, তাহলে আমাদের দেশের আপামর যে অভিভাবক এবং শিক্ষার্থীদের সকল ধরনের ডক্টর আরফিন, কিন্তু এটা কি আসলে বাস্তবসম্মত হবে কিনা? এক এক বিশ্ববিদ্যালয় এক এক ধরনের। আপনিও বলছিলেন যে কিছু বিশ্ববিদ্যালয় কৃষি বিষয়ক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয়, যেহেতু বিষয়গুলো অনেকগুলো আলাদা, এটা কি একটা মাত্র পরীক্ষা সম্ভব কিনা? আসলে না, একটা মাত্র পরীক্ষা সম্ভব। আপনার আপনার পাশের দেশ ভারতেও এরকম ব্যবস্থা আছে, অনেক দেশেই এরকম ব্যবস্থা আছে, নানাভাবে ব্যবস্থা নেওয়া হয়। সেটি সম্ভব, সেটি করতে হলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং একটু সময় নিয়ে প্রস্তুতি নিয়ে ওই একটি পরীক্ষার মধ্যে দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। কারণ সেই পরীক্ষাটি হবে মেধার তালিকার পরীক্ষা, তারপরে তারা ছশো বিশ্ববিদ্যালয় সেই মেধার থেকে ছাত্র আহ্বান করে তারা ভর্তি করতে পারবে বা আরো অনেক রকমের পদ্ধতি বের হতে পারে। এইটা আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটেও আমাদের অভিভাবকদের এবং এটা প্রয়োজন আছে, আমরা বুঝতে পারছি। ডক্টর সাদিকুল আরফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল রিটোর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।